বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ওমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা বলছেন, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন ঘটনার সাক্ষী না হয়। এছাড়াও অনেকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি নয়, অপরাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ, শুধু দেশবাসী নয়। এমন ঘটনার নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। যে কোনো মূল্যে দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত চান তারা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে তা কার্যকরের দাবি জানান প্রবাসীরা। হত্যাকাণ্ডের যে বিচারগুলো অতি দ্রুত আমরা বিচার দাবি করছি। যারা করছে এটা নিয়ে জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এবং আবরারের পরিবারের প্রতি আমার সহানুভূতি আছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে ভিন্ন মতের কথাও জানান অনেকে। ছাত্র রাজনীতি নয়, অপরাজনীতি বন্ধ চান প্রবাসী কমিউনিটি নেতারা। আমাদের আকুল আবেদন থাকবে বাংলাদেশ বর্তমান সরকারের কাছে যেন এরকম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অপছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়। গোটা ছাত্র রাজনীতি যেটা নিষিদ্ধ হয়েছে, কর্তৃপক্ষ যেভাবে নিষিদ্ধ করেছে, সেই নিষিদ্ধের পক্ষে না আমি। আমি চাই রাজনীতি চলুক, কিন্তু রাজনীতি ছাত্র রাজনীতি বিভিন্ন দলের ডেজিভুক্তি না করার পক্ষে আমি। গেল 6 অক্টোবর রাতে নিজ রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ মামলায় আটক করা হয়েছে এজাহারভুক্ত 19 আসামিকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কিছুক্ষণ আগে ওমান থেকে আমাদের সাথে যোগ দেন সহকর্মী এইচ এম হুমায়ুন কবির। এখানকার প্রবাসীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তাদের বেশিরভাগ প্রবাসী আসলে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ কেউ ছাত্র রাজনীতি বন্ধ করার বিপক্ষেও অনেকেই মত দিয়েছেন। কারণ ছাত্র রাজনীতি একেবারে বন্ধ করা হলে যে ভবিষ্যৎ, যে প্রজন্মকে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করছেন এখানকার অনেক প্রবাসী। এখানকার প্রবাসীদের প্রাণের দাবি, কোনো রকমের কালক্ষেপণ ছাড়াই দোষীদেরকে তদন্ত সাপেক্ষে একটি শাস্তি দেওয়ার ব্যবস্থা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করা লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্টদের আরও বেশি তৎপর হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার প্রবাসীরা মত দিয়েছে। এবং প্রবাসীদের যে একটি বিশেষ দাবি ছিল সেটি হচ্ছে ভবিষ্যতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তাদের ছেলে সন্তানরা অবাধে বিচরণ করতে পারে এবং কোনো রকমের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আসলে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে ব্যাপারে সরকার তথা সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার জন্য তারা বিশেষভাবে সরকারের প্রতি অনুরোধ করেছেন।